আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় বসেই গাড়ির এবং মোটর সাইকেলের কাগজপত্র যাচাই করতে পারবেন। এখন থেকে আর আপনাদেরকে কষ্ট করে বিআরটিতে যাওয়া লাগবে না, পুরো প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি দেখলে কাজে লাগবে। সবার প্রথমে আমাদের চলে যেতে হবে গুগলে। গুগলে যা লিখতে হবে আমাদেরকে বিএসপি, তারপরে সার্চ করতে হবে। সার্চ করার পরে চলে আসবে বিএসপি ওয়েবসাইট, এটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখবেন এরকম একটা পেজ শো হবে। যদি আপনাদেরকে বিএসপিতে আপনাদের যদি বিএসপিতে আপনাদের এরকম অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো সমস্যা নেই, আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলে আপনাদের এটা ওপেন হয়ে যাবে। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না করা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে এরকম একটা পেজ ওপেন হবে আপনাদের এখানে। তারপরে এখানে আপনার রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার সব ডিটেলস লিখতে হবে, আপনার নাম, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিতে হবে দুবার, দুবার দিতে হবে। দেওয়ার পরে রেজিস্টার নাও ক্লিক করতে হবে, তখনই আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে আপনাদের এই যেই পেজগুলো আছে, যেই ঘরগুলো, সেখানে অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি হবে না। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টে সরাসরি লগ ইনে দিয়ে ঢুকে যাব। তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্ট এখানে চলে আসছে, আমার অ্যাকাউন্ট লগ ইন। তারপরে এখানে আছে হচ্ছে বিভিন্ন অপশন আছে, লার্নার, লাইসেন্স ইনফরমেশন, স্মার্ট কার্ড, অ্যাপ্লিকেশন। তো আমাদের যখন এখন দরকার হচ্ছে গাড়ি অথবা মোটর সাইকেলের ডিটেলসটা বের করা, সেক্ষেত্রে আমরা ইউজ করবো এখানে ভেহিক্যাল ইনফরমেশন। এই যে তারপর ট্যাগ ভেহিক্যালে দিতে হবে। এই যে এখানে আপনাকে দিতে হবে আপনার গাড়ির যেই সর্বশেষ চারটা ডিজিট থাকে সেটা, যেমন আমার মোটর সাইকেল নাম্বার হচ্ছে আপনার ঢাকা মেট্রো হ 43-16-82। তো আমাকে শুধু দিতে হবে 16-82, 16-82। এটা দেওয়ার সাথে সাথেই চলে আসলো। তারপর আমার গাড়ির মডেল নাম্বারটা দিতে হবে। আমার মডেল নাম্বার হচ্ছে 2012-র মডেল। এখানে চ্যাসিস নাম্বারটা এবং ইঞ্জিন নাম্বারটা নির্ভুলভাবে আপনাকে দিতে হবে। যদি আপনার চ্যাসিস নাম্বার ভুল হয় সেক্ষেত্রে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। আর গাড়ির যে মডেল নাম্বারটা এটা আপনি পাবেন হচ্ছে আপনার যে ট্যাক্স টোকেনটা আছে সেই ট্যাক্স টোকেনের মধ্যেই গাড়ির মডেল নাম্বারটা উল্লেখ থাকে, ওখান থেকে দেখে নেবেন। এখন আমি আমার চেসিস নাম্বারটা বসাচ্ছি। তারপর আমি বসাচ্ছি আমার ইঞ্জিন নাম্বারটা। এখন হয়ে যাওয়ার পরে আমি সার্চে ক্লিক করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা আমার যে গাড়ির ডিটেলস দেওয়ার পরে এখানে আমার নাম চলে আসছে, জহির রায়হান। তো সুতরাং দেখা গেল আমার গাড়ির তথ্য সব ঠিক আছে। আমার স্মার্ট কার্ডেও আমার নাম জহির রায়হান লেখা, এখানে ওনার নাম জহির রায়হান, তার মানে এই গাড়িটি আমার নামে নিবন্ধন করা আছে। এভাবে আপনারা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনাদের গাড়ির তথ্য যাচাই করতে পারেন, অথবা আপনি যখন পুরাতন গাড়ি কিনতে যাবেন তখন তার তথ্য যাচাই করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।